উত্তরবঙ্গের বেশ কিছু বিজেপি নেতাদের তরফে একটা দাবি করা হচ্ছে কেন্দ্রের কাছে যে উত্তরবঙ্গকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে, তারা এই দাবিটা করছে কেন্দ্রের কাছে। এই মনে হচ্ছে যেন মহারানী নিজেই রাজ্যে আর কি নিজের ঘরের অলংকার বিতরণ করছেন। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে পার্থক্যটা কোথায়? আর একটা কথা বলি, পশ্চিমবঙ্গ ইজ পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ পশ্চিমবাংলার মধ্যে, উত্তরবঙ্গ পশ্চিমবাংলার মধ্যে। কোনো রকম ডিভাইড অ্যান্ড রুল আমরা করতে দেবো না এবং এগুলো রাজ্য সরকার অনুমতি ছাড়া করা যায় না। বিজেপি যদি মনে করে যে আমি জলপাইগুড়িটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। বিজেপি যদি মনে করে আমি আলিপুরদুয়ারটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। বিজেপি যদি মনে করে আমি কুচবিহারটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। বিজেপি যদি মনে করে আমি দার্জিলিংটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। নিজেরা দিল্লি সামলাতে পারে না, কেন্দ্রীয় শাসিত অঞ্চল মানে কি? কাশ্মীরের মতো মুখ বন্ধ করে রেখে দেওয়া, তাদের নজরবন্দি করে রেখে দেওয়া, তাদের মুখ বন্ধ করে রেখে দেওয়া, তাদের অধিকার কেড়ে নেওয়া, তাদের সম্পত্তির অধিকার, তাদের বাঁচার অধিকার, এবং বাংলাটাকে টুকরো টুকরো করে দিয়ে কার স্বার্থ সংশ্লিষ্ট করবে? কদিন আগে ইলেকশন হয়ে গেছে, এত বড় ধাক্কা খেয়েছে, এত বড় ধাক্কা খাওয়ার পরেও লজ্জা করে না? বাংলা ভঙ্গের দিকে যারা তাকাবে না, বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমার দুটোই প্রিয়, বাংলার দুটোই কন্যা। উত্তরবঙ্গের জন্য আমাদের সরকার অনেক কাজ করেছে এবং কোথাও কোথাও দক্ষিণবঙ্গের থেকেও উত্তরবঙ্গের কাজ বেশি হয়েছে। কী ছিল? কিছু ছিল না। আজকে সেখানে সেক্রেটারিয়েট হয়েছে, আজকে সেখানে আফ্রিকান সাফারি হয়েছে, বিশ্ব বাংলা ক্রীড়া কেন্দ্র হয়েছে, আজ সেখানে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হয়েছে, আজ সেখানে জয়ী ব্রিজ হয়েছে, ভাওয়াই সেতু হয়েছে, আজ সেখানে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কন্যা ডুয়ার্স কন্যা নতুন বিল্ডিং হয়েছে। কি হয়নি? গাজলডোবা থেকে শুরু করে, ভোরের আলো থেকে শুরু করে, তিস্তা শহর থেকে শুরু করে, কি হয়নি? সমস্তটা ঠেলে সাজানো হয়েছে। আর যারা কোনোদিন কিছু করলো না, শুধু মিথ্যে কথা বলে গেল, তারা চায় তার বিনিময়ে কেন্দ্রশাসিত অঞ্চল মানে দিল্লির পায়ে পড়ে দিল্লিকা লাড্ডু খাবে, নিজের জীবন নিজের সমস্ত ভবিষ্যৎ বিক্রি করে দিয়ে। বাংলার মানুষকে পরাধীন করতে আমরা দেব না, উত্তরবঙ্গের মানুষকে পরাধীন করতে দেব না। তারা স্বাধীন, তারা স্বাধীনভাবেই থাকবে। বিজেপির এই দাবিকে আমরা ধিক্কার জানাই এবং এটার মধ্যে নিশ্চয়ই ওদের কেন্দ্রের নেতারা আছে, তাঁরা এত বড় সাহস ওদের হতে পারে না। আমি ওদের কেন্দ্রের নেতাদের বলি যে আগে দিল্লিটা সামলান, আগে দিল্লিটা কেন্দ্রটা সামলান।